বলেন না মারহাবা। এইভাবেই লেখা দুরুদ শরীফখানা। এখানে আমরা যখন বসি মুরাকাবায় তখন সবাই পড়ি, মহব্বতে পড়ি। সেখানে এক একজন মানে বেকারার হয়ে যায়। মাদা দেয়া ইমাম হাসান মাদা দে, আন্তা মাওলা হুসনে রসুল মাদা দে, তুমি আমার মাওলা, তুমি রসুলুল্লাহ সৌন্দর্য, তুমি আমাকে সাহায্য করো। বলেন না সুবহানাল্লাহ। মাদা দেয়া ইয়া শহীদে কারবালা, হে শহীদে কারবালা তুমি আমাকে সাহায্য করো। আন্তা মাওলা জানে রসুল মাদা দে, তুমি আমার মাওলা, তুমি রসুলুল্লাহর জান, তুমি আমাকে সাহায্য করো। বলেন না সুবহানাল্লাহ। মাদা দেয়া উম্মে বাতুল মাদা দে, হে উম্মে বাতুল, হে মা ফাতেমা, তুমি আমাকে সাহায্য করো। আন্তি মাওলা চশমে রসুল মাদা দে, তুমি আমার মাওলা, তুমি তো চশমে রসুল। বলেন না সুবহানাল্লাহ। মাদা দেয়া শেরে খুদা মাদা দে, হে শেরে খুদা আল্লাহর ভাগ, তুমি আমারে সাহায্য করো। আন্তা মাওলা মুশকিল কুশা মাদা দে, তুমি আমার মাওলা, তুমি মুশকিল কুশা, তুমি আমারে সাহায্য করো। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন একজন একজন করে আপনি ডাকবেন, অন্ধকারে বসে আরজি করে, হৃদয়টা খুলে, চক্ষুটা বন্ধ করে, আবেগে যখন আপনি ডাকবেন তখন না আসে পারে, ডাকার মতো ডাকতে জানলে বাবা না এসে পারে, পারে না। এজন্য আমি লিখছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মাওলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মাওলা, ইয়া সাইয়েদা, ইয়া ফাতেমা, ইয়া সাইয়েদা, ইয়া ফাতেমা, ইয়া হাসান মাওলা, ইয়া হোসেন মাওলা, ইয়া হাসান মাওলা, বান্দা তানে রাশে হইতে যে পারে দয়াল নবীজি দেখা দেন তারে, বান্দা তানে রাশে হইতে যে পারে দয়াল নবীজি দেখা দেন তারে, দেখা দেন নবী গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মাওলা, ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি বলেন? এই যে আমি ওগুলো বললাম, আল্লাহ অলিরাও আসতে পারে, পাক পাঞ্জাতন আসতে পারে কি পারে না? আরে জোরে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতাটা কার? তাফসীরে মাজহারি নোট করেন, তাফসীরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াসসামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহু। নিশ্চয় নবী, সিদ্দিক, শহীদ, ওলি দ্বারা তারা মুহূর্তে আসমানে, মুহূর্তে জমিনে, মুহূর্তে জান্নাতে, ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহু, তাদের আউলিয়া মানে তাদের আশেকরা, তাদের বন্ধুরা, তাদের প্রেমিকেরা যখন ডাক দে, ইয়া শেরে খুদা বলে, ইয়া উম্মে বাতুল বলে, ইয়া মাওলা হাসান বলে, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী বলে, সেখানে উপস্থিত হয়ে তাদের আশেকদের বিপত্তারে দূর করে দে। যখন সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, তাহলে কাউসে পাক কি করলেন? তিনবার ডাক দিলেন, কিন্তু নবীজি কি হাত মুবারক বাড়াই নাই? উনি কো হুজুর, আমি জানি কোন পদ্ধতিতে ডাকলে আপনি শুনবেন, এ হাকিকত আমি জানি। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই নাতি, আপনার দুই কলিজার টুকরা, ইমাম হাসান হুসাইনের দোহাই দিলাম, দয়া করে তাদের খাতিরে আপনার হাত মুবারক বাড়াইয়া দেন। হুজুর গাউসে পাক যখন আমার দয়াল নবীর দুই কলিজার টুকরার নাম ধরিয়া উনাদের উসিলা ধরে যখন ডাক দিলেন, আমার দয়াল নবী রওজা মুবারক থেকে সরাসরি হাত মুবারক বাড়াইয়া দিয়েছে। তাহলে কার উসিলা দেওয়াতে ডাকলে বাড়াইলেন? দয়াল নবীর দুই কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন। এটা সুন্নিরা যেমন বলে, কমির আলেমরাও কি এটা বলে, তাদের কিতাবের মধ্যে আছে। শুধু তাই নয়, আপনারা শুনেছেন নবীজির উফাতের পরে হযরতে বিলাল মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেছেন। বিলাল বলে, আমি মদিনায় আর থাকবো না, যেখানে আমার দয়াল নবীজি নাই সেখানে আমি থাকবো না। কিছুদিন পরে যখন উনি স্বপ্নে দেখলেন, নবী বলতেছেন, বিলাল
তুমি আমাকে ছেড়ে কোথায় চলে আসলা, তোমার কি আমাকে দেখতে মনে চায় না? বিলাল কান্নাকাটি করে পাগল হয়ে আবার মদিনা আসলেন। সমস্ত সাহাবীরা বলেন, বিলাল তুমি আবার আজান দাও, আমরা তোমার মধুর আজান শুনব। বিলাল বলে, না, যেখানে আমি আজান দিতাম নবীজি নামাজ পড়াইতো, সেখানে আমি আজকে আজান দিব নবীজি নামাজ পড়াবে না, আমি বিলাল সেখানে আজান দিব না। কারোর কথাই শুনলেন না। যখন ইমাম হাসান ইমাম হুসাইন গিয়ে বললেন যে বিলাল দেন না, আমার নানা থাকতে দিতেন, আজকে একটু আজান দেন, ইমাম হযরত বিলাল কদম ধরে বলতেছেন, আহারে আপনি বলেছেন, আমি এখন আর না করতে পারবো না, কারণ কেউ যদি ইমাম হাসান হুসাইনের দিকে তাকায় সে যেন স্বয়ং নবীজির দিকে তাকাইল। কারণ সাহাবীরা বলতো ইমাম হুসাইনকে দেখলে হাজা সূরাতে রাসূলুল্লাহ, এ হচ্ছে আল্লাহর নবীর সূরত, সূরা বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি একদিন যখন নবীজি একদিন হজরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে পিঠ মুবারকের মধ্যে নিয়া হজরতে আমার দয়াল নবীজি ঘোড়া সাজলেন, সাজে হাঁটতেছেন, এইভাবে চলতেছেন, হজরত উমর ফারুক আসলাম আজম আসলেন, আয়েশা বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে হুসাইন আপনি যে ঘোড়ার উপরে উঠেছেন এই ঘোড়া হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম সওয়ার, এ হচ্ছে শ্রেষ্ঠতম ঘোড়া। আমার নবী কয় উমর শুধু আমি শ্রেষ্ঠ এটা বললা, কিন্তু আমার পিঠে যে বৈশা দিছে সে যে শ্রেষ্ঠ সেটা বললা না, বলেন না সুবহানাল্লাহ। মানে নবীজি বললেন, উমর শুধু আমি শ্রেষ্ঠ না, আমার পিঠের মধ্যে যে বসে রয়েছে আমার হুসাইন আমার হাসান, এরাও আল্লাহর জগতের মধ্যে শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।